Daily Star Editorial বলা হচ্ছে Why is there no database of the poor and vulnerable? অর্থাৎ বলা হচ্ছে যে Why কেন নাই is there no database অর্থাৎ কোনো তথ্য বা ডাটাবেস নেই of the poor গরিব ব্যক্তি এবং vulnerable vulnerable অর্থ হলো দুস্থ বা নিঃস্ব ব্যক্তির জন্য সো প্রিয় শিক্ষার্থী আজকের টিউটোরিয়ালসে আমরা খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু ওয়ার্ড দেখব এবং আমরা ভেঙে ভেঙে কিভাবে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন করতে পারি এবং কিভাবে খুব সহজে এডিটোরিয়াল থেকে ভোকাবুলারি শিখতে পারি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে সো লেটস স্টার্ট ওকে প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন বলা হচ্ছে যে হোয়াই ইজ দেয়ার নো ডেটাবেস অফ দ্য পুর অ্যান্ড ভালনারেবল যেটা বললাম যে গরিব এবং যারা দুস্থ এদের জন্য কোনো প্রপার ডাটাবেস নেই বা প্রপার তথ্যমালা নেই সো সেটা কেন নেই সেটা নিয়ে একটা প্রশ্ন তোলা হয়েছে এবং এইখানে খেয়াল করেন যে খুব স্মার্ট একটা ওয়ার্ড ভালনারেবল চলুন এই ওয়ার্ডটা ভাঙব খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী এই যে ভালনারেবল ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন অর্থ হচ্ছে ভেদ্য বা নিঃস্ব বা দুস্থ সেখান থেকে ভালনারেবিলিটি মানে দুর্বলতা নাউন ফর্ম এবং ভালনারি অর্থ হচ্ছে আরোগ্যকর এটা ভিন্ন ওয়ার্ড বাট যেহেতু কাছাকাছি শব্দ বা রুট থেকে আসতেছে সো একসাথে শেখেন এখন দেখেন এই ভালনারেবল ওয়ার্ডটা আমরা ভিজিএফ কার্ড আমরা এই ভিজিএফ কার্ডের সাথে অনেকেই পরিচিত যে ভিজিএফ মানে হচ্ছে ভালনারেবল গ্রুপ ফিডিং সো গ্রামে কিন্তু এই ভিজিএফ কার্ড দেওয়া হয় যার মাধ্যমে খাদ্য বা চাল কর্মসূচি আছে সো যারা গরিব তাদেরকে দেওয়া হয় এবং সেখান থেকেই দেখেন এই যে ভালনারেবল এই ওয়ার্ডটা আসছে এবং এটা যে খুব কঠিন ওয়ার্ড তা কিন্তু না কারণ আমরা ভিজিএফ থেকে শিখতে পারি কমন একটা রুট থেকে বা কমন একটা অ্যাব্রিভিয়েশন থেকে ওকে তাহলে এখন খেয়াল করুন আমরা যেটা বললাম যে ভালনারেবল ভালনারেবিলিটি এবং ভালনারারি সবগুলো ওয়ার্ড একসাথে শিখুন এবার খেয়াল করুন বলা হচ্ছে ইটস অ্যাবসেন্স ইজ ফিউলিং ইনইকুয়ালিটি ইন অ্যাক্সেস অ্যান্ড ডিস্ট্রিবিউশন আচ্ছা বলা হচ্ছে ইটস অ্যাবসেন্স মানে হচ্ছে এই যে ডেটাবেস না থাকা এটার অনুপস্থিতি কী করতেছে ইজ ফিউলিং আচ্ছা প্রিয় শিক্ষার্থী আমরা ফিউল জানি যে গাড়িতে তেল দেওয়া হয় বা জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় সো এখান থেকে ইজ ফিউলিং শব্দের অর্থ হচ্ছে এখানে আপনাকে উস্কে দিচ্ছে বা ইন্ধন যোগাচ্ছে ইনইকুয়ালিটি মানে হচ্ছে অবিচার বা অন্যায় বা একটা ইনজাস্টিস ইন অ্যাক্সেস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অর্থাৎ অ্যাক্সেস মানে হচ্ছে প্রবেশ করা এবং ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে বন্টন করা মানে এখন হচ্ছে যে আপনি যে বন্টন করবেন বা আপনি যে এই যে গরিবদের জন্য একটা খাদ্য কর্মসূচি বা একটা সহায়তা কার্যক্রম চলবে তো সেই ক্ষেত্রে যেহেতু ডাটাবেস নেই তো সেখানে একটা কী হচ্ছে ইনইকুয়ালিটি আছে ওকে এবং এই ইনইকুয়ালিটি কী করতেছে আপনাকে ফিউলিং মানে উস্কে দিচ্ছে মানে অবিচারটা বৃদ্ধি পাচ্ছে তো এখন আসেন আমরা এই অ্যাক্সেস এবং ডিস্ট্রিবিউশন এই ওয়ার্ড দুটো দেখবো খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী অ্যাক্সেস মানে প্রবেশ গমন আর এক্সেস মানে অতিরিক্ত সো দুটো ওয়ার্ড কাছাকাছি থাকার কারণে একসাথে শেখেন এবং অর্থের ভিন্নতা খেয়াল করেন এবারে দেখেন ডিস্ট্রিবিউশন ওয়ার্ডটা দেখেন মানে বন্টন নাউন ফর্ম ডিস্ট্রিবিউট বন্টন করা ভার্ব ফর্ম এবং এখান থেকে আরেকটা নতুন ওয়ার্ড এখন ট্রিবিউট মানে কিন্তু সম্মান হ্যাঁ ওই যে ডিস্ট্রিবিউটেড এই যে ট্রিবিউট এই অংশটা থেকে দেখেন নতুন যে ওয়ার্ড আসছে সম্মান সো ওয়ার্ডটা নতুন মনে হতে পারে বাট আপনি ডিস্ট্রিবিউট থেকে শেখেন তাহলে খুব ইজিলি মনে রাখতে পারবেন ওকে এবারে আসেন বলা হচ্ছে উই আর কনসার্ন দ্যাট ফোর মান্থস সিন্স দ্য অনসেট অফ কোভিড-19 ইন দ্য কান্ট্রি দ্য গভর্নমেন্ট ইজ ইয়েট টু প্রিপেয়ার আ রিলায়েবল ডেটাবেস অফ দ্য পোর অ্যান্ড ভালনারেবল আচ্ছা খেয়াল করেন বলা হচ্ছে উই আর কনসার্ন আমরা কি খুবই শঙ্কিত বা খুবই চিন্তিত দ্যাট যে ফোর মান্থস হয়ে গেছে মানে সিন্স দ্য অনসেট মানে শুরু অফ দ্য কোভিড-19 মানে করোনা ভাইরাস শুরুর 4 মাস হয়ে গেছে ইন দ্য কান্ট্রি সরকার কী করছে দ্য গভর্নমেন্ট ইজ ইয়েট টু প্রিপেয়ার এখনও তৈরি করতেছে বা তৈরি করতে এখনও পারে নাই রিলায়েবল ডেটাবেস একটা মানে খুবই যে বিশ্বস্ত বা বিশ্বাসযোগ্য ডাটাবেস অফ দ্য পোর পিপল পোর এবং এই ভালনারেবল মানে গরিবদের জন্য এখন আসেন আমরা এই অনসেট অর্ডটা দেখবো এবং ইয়েট টু মাথায় রাখুন প্রিয় শিক্ষার্থী ইয়েটের পরে প্রিপোজিশন হিসেবে টু বসে মানে এটা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইয়েট টু এবং ভার্বের বেস ফর্ম বা ভার্ব জিরো সো এই রিলায়েবল এবং ইয়েট টু এই দুটো ওয়ার্ড দেখেন প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন আমরা অনসেট অর্ডটা দেখতে চাই তার আগে দেখেন অনসেট মানে শুরু সেখান থেকে আরেকটা অর্থ হচ্ছে আউটসেট সো অনসেট আউটসেট সেম অর্থ শুরু বা সূত্রপাত এবং দুটি নাউন ফর্ম এবং রিলায়েবল দেখেন রিলায়েবল হচ্ছে নির্ভরযোগ্য রিলায়েবিলিটি নাউন ফর্ম বিশ্বাসযোগ্যতা বা নির্ভরযোগ্যতা রিলাই ভার্ব ফর্ম নির্ভর করা এবং মাথায় রাখুন রিলাইয়ের পরে প্রিপোজিশন অন বসে রিলাই অন সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রিলাই অন হবে ওকে নির্ভর করা আচ্ছা প্রিয় শিক্ষার্থী এবারে আসেন আমরা বলতেছিলাম যে Reliable database of the poor and vulnerable, which continues to pose a major challenge for the distribution of food aid to those in need. আচ্ছা খেয়াল করেন বলা হচ্ছে যে এই যে ডেটাবেস না থাকার কারণে কী হচ্ছে হুইচ কন্টিনিউ যেটা চালিত করতেছে চালিয়ে নিচ্ছে বা সামনের দিকে বৃদ্ধি করতেছে টু পোজ আ মেজর চ্যালেঞ্জ একটা নতুন একটা বড় একটা চ্যালেঞ্জকে কী করতেছে পোজ করা মানে নতুনটা চ্যালেঞ্জ স্থান পাচ্ছে বা নতুন একটা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে ফর দ্য ডিস্ট্রিবিউশন অফ ফুড মানে এই যে ফুড এইড খাদ্য বন্টন যে কার্যক্রম ডিস্ট্রিবিউট করা সেখানে কী হচ্ছে
হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ তৈরি হচ্ছে টু দোজ ইন নিড, যাদের খাদ্য দরকার তাদেরকে খাদ্য কার্যক্রম ঠিকমতো পৌঁছানো যাচ্ছে না কারণ প্রপার ডেটাবেস নেই। সো এটা একটা বড় একটা সমস্যা। সো সেই জন্যই কথাগুলো বলা হচ্ছে। এবার এবার খালি কোন বলা হচ্ছে, ফ্রম দ্য বিগিনিং, শুরু থেকে দ্য গভর্নমেন্ট হ্যাজ ইনসিস্টেড, সরকার কী করতেছিল, জোর দিয়ে বলতেছিল, বিগিনিং বলতে যে বিগিনিং অফ প্যান্ডেমিক বা করোনা ভাইরাস শুরু থেকেই, যে দ্যাট দ্য কান্ট্রি হ্যাজ সাফিসিয়েন্ট ফুড রিজার্ভ, মানে সরকার বলতেছে দেশে কী আছে, যথেষ্ট ফুড রিজার্ভ আছে বা খাদ্য সংরক্ষিত আছে টু ওয়ার্ড অফ। আচ্ছা, এই ওয়ার্ড অফটা মাথায় রাখুন, এটা একটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। এখন দেখেন, ওয়ার্ড অফ মানে হচ্ছে বন্ধ রাখতে বা কন্ট্রোল করতে বা নিয়ন্ত্রণ করতে, অ্যানি পসিবিলিটি অফ ফ্যামিন, ফ্যামিনের দুর্ভিক্ষ, মানে যে কোনোটা দুর্ভিক্ষকে কন্ট্রোল করার মতো সরকারের যথেষ্ট কার্যক্রম আছে বা খাদ্য রিজার্ভ আছে, সেটা সরকার ইনসিস্টেড, জোর করে বলতেছে। বাট আনফর্চুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে, ইট হ্যাজ নট বিন এবল টু এনশিওর, কিন্তু এটা এখন কী হয় না, এনশিওর করা যায় নাই, আর সিস্টেমেটিক অ্যান্ড ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, মানে একটা যৌক্তিক ডিস্ট্রিবিউশন বা খুব ইনসাফ বা ন্যায্য একটা ডিস্ট্রিবিউশন এখনও নিশ্চিত করতে পারে নাই অফ দিস রিজার্ভস, এই খাদ্যের যে রিজার্ভ আছে। এখন দেখেন প্রিয় শিক্ষার্থী, এই যে ইনসিস্ট ওয়ার্ডটা দেখেন, তারপর এখানে রিজার্ভ ওয়ার্ডটা দেখেন, এই দুটোর ওয়ার্ড আমরা একসাথে ভাঙবো। খেয়াল করুন, ইনসিস্ট মানে জোর করা, সো ইনসিস্ট শিখেন সেখান থেকে পারসিস্ট শেখেন জিত করা, সেখান থেকে রেজিস্ট দেখেন প্রতিহত করা, সেখান থেকে অ্যাসিস্ট দেখেন সাহায্য করা, দেন রেজিস্ট বিরত হওয়া। সো প্রিয় শিক্ষার্থী, ওই যে সাফিক্স ঠিক আছে, সো যদি একটা ওয়ার্ড শেখেন, এই ওয়ার্ডটা কমন, ইনসিস্ট জোর করাটা কমন ওয়ার্ড, সেখান থেকে পারসিস্ট, রেসিস্ট, অ্যাসিস্ট, রেজিস্ট সবগুলো ওয়ার্ড একসাথে শিখে ফেলেন, তাহলে মনে রাখা সহজ হবে। ওকে, এবারে আসেন, বলা হচ্ছে যে অ্যাজ সাচ ভাস্ট নাম্বার অফ দোজ worst hit by the pandemic have been left out of social safety net programs. Acha, as such mani hocche jemon vast number mani ekta brihot shongkha ekta boro ekta shongkha of those worst hit mani worst mani hocche worst er superlative form mani hocche khub bhoyabho rokom bhabe jara hit mani aghat prapto hoyeche ba ক্ষতির সম্মুখীন হচ্ছে বাই দ্য প্যান্ডেমিক, এই যে করোনার মহামারীর কারণে, হ্যাভ বিন লেফট আউট, তারা কী হয়েছে, লেফট আউট একটা ফ্রেজাল ফর্ম, অর্থ হচ্ছে তারা বাদ পড়ে গিয়েছে অফ সোশ্যাল সেফটি নিড প্রোগ্রাম, মানে সামাজিক সহযোগিতামূলক যে কার্যক্রম আছে তারা সেখান থেকে বাদ পড়ে গেছে। এবং করাপশন অ্যান্ড মিসম্যানেজমেন্ট, মানে হচ্ছে দুর্নীতি এবং যে মানে যেটাকে বলে মিসম্যানেজমেন্ট, মানে প্রপার ম্যানেজমেন্ট হচ্ছে না ইন ডিস্ট্রিবিউশন, মানে বন্টনের ক্ষেত্রে অফ রিলিফ কার্যক্রম, হ্যাভ বিন র্যাম্প্যান্ট। আচ্ছা, র্যাম্প্যান্ট মানে প্রকাণ্ড, খুব চমৎকার একটা ওয়ার্ড, চলুন এই শব্দটা ভেঙে দেখা, র্যাম্পেন্ট মানে প্রকাণ্ড, সেখান থেকে র্যাম্পেজ শেখেন, র্যাম্পেজ নাউন ফর্ম মানে ছোটাছুটি বা উত্তেজনাপূর্ণ আচরণ করা, সেখান থেকে র্যাম্পেজেস মানে উত্তেজিত আচরণ অ্যাডজেক্টিভ ফর্ম। সো আপনি র্যাম্পেন্ট থেকে তিনটা ওয়ার্ড একসাথে শেখেন, যাতে করে নেক্সট টাইম খুব ইজিলি মনে রাখতে পারেন। ওকে প্রিয় শিক্ষার্থী, এবারে আসেন, বলা হচ্ছিল যে এই যে র্যাম্পেন্ট মানে প্রকাণ্ড, এবার খেয়াল করুন প্রাইভেট ইনিশিয়েটিভস মানে হচ্ছে যে ব্যক্তিগত যে কর্মসূচি, হ্যাভ অলসো ফ্যালেন শর্ট অফ রিচিং, হচ্ছে কি অলসো হ্যাভ বলা হচ্ছে হ্যাভ অলসো ফ্যালেন শর্ট অফ রিচিং ভালনারেবল ইন সিস্টেমিক, বলা হচ্ছে যে খুব কম বা অল্প মাত্রা কী হচ্ছে পৌঁছতে সেই ভালনারেবল যে গোষ্ঠী তাদের কাছে ইন সিস্টেমেটিক ম্যানার, মানে একটা যে সিস্টেমেটিক বা খুব নিয়মতান্ত্রিক উপায়ে খাদ্য কর্মসূচি যে পৌঁছানো হচ্ছে প্রাইভেট ইনিশিয়েটিভ বা ব্যক্তিগত উদ্যোগে, তাও খুবই শর্ট। হ্যাঁ, গিভেন দ্য অ্যাবসেন্স অফ ডেটাবেসের, কারণটা কি যে এই যে অ্যাবসেন্স অফ ডেটাবেস বা ডেটাবেসের ঘাটতি, যার কারণে এই ঝামেলাটা হচ্ছে। ওকে সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এডিটোরিয়ালসে যতটুকু দেখলাম তাতে কিন্তু আমরা বেশ কিছু স্মার্ট ওয়ার্ড দেখতে পারি, যেমন এই ভালনারেবলটা নতুন ওয়ার্ড, সেখান থেকে অ্যাক্সেস শেখেন, সেখান থেকে ডিস্ট্রিবিউট শেখেন, ডিস্ট্রিবিউশন ট্রিবিউট শিখুন, অনসেট শিখলে আউটসেট, রিলায়েবল রিলাই অন বসে মাথায় রাখুন, এরপরে খেয়াল করেন এখানে ইনসিস্ট পারসিস্ট এই যে একসাথে সেম সাফিক্স একসাথে শেখেন, রিজার্ভ প্রিজার্ভ রিজার্ভেশন সবগুলো আর শেখুন, এবং র্যাম্প্যান্ট। সো আশা করি আজকের এডিটোরিয়ালসে অন্তত প্রায় নতুন 25 থেকে 30 ওয়ার্ড শিখতে পারলাম। সো আজকে এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।